চাউমিনগুলো সিদ্ধ করে নিলাম। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিলাম। সোয়াবিনগুলো এক প্যাকেট সোয়াবিন সিদ্ধ করে নিলাম। সোয়াবিনটা সিদ্ধ করে নিলাম। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করা সোয়াবিনটা তুলে নিলাম। তেলের মধ্যে বাদামগুলো ভেজে নিলাম। সোয়াবিনগুলো অর্ধেক করে কেটে নেওয়া হয়েছে, ভেজে নিলাম। সোয়াবিন ভাজা হয়ে গেছে, ভাজিয়ে নিলাম। সাদা তেল দিলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি, তারপর কুচানো আলু, একটু হলুদ দিলাম, কালারটা ভালো হবে আলু ভাজছি তো। আগে থাকতে ভাজা সোয়াবিন আর বাদাম দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কালারটা ভালো আসার জন্য লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি লঙ্কা কুচি দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দুটো ফাটানো ডিম দিয়ে দিলাম।
সিদ্ধ করা চাউমিন, হ্যাঁ দিয়ে দিলাম। অল্প আজে চাউমিনটাকে ভাজলে সুন্দর ভাজা হয়। আরে আরো টিপে যাও, টিপ টিপ। কি হয়েছে?